আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার টাইমস অফ নাফিতে। আর সবাইকে জানাচ্ছি রমজান মোবারক, কারণ এখন রমজান মাস চলতেছে। তো আজকে একটা ছোটখাটো একটা প্ল্যান আছে, আর সেই প্ল্যানটা হইতেছে যে আমরা একটু বাইরে কোথাও যাই ইফতার করবো। তো এখন বাইরে যাই যেহেতু ইফতার করবো, মানে ইনডোরে না করে আউটডোরে করবো, যেহেতু ট্রেন্ড চলতেছে। তো আমাদের ইচ্ছা হলো আমরা একটু বাইরে যাই, বন্ধুরা মিলে খাই দেয়। তো এখন আউটডোরে যাই তো করবো, তাহলে আসলে আমাদের কাছে জায়গা কোনো অভাব নাই, যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ। আমাদের চট্টগ্রামে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর বিউটিফুল প্লেস আছে, বাট আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অর্থাৎ ফিনের ভাষায় একটা কথা আছে যে ঘরে গরু ঘালার গাছ খায় না। সো অ্যাকচুয়ালি আমরা আসলে আমাদের চট্টগ্রামে এতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা এগুলোতে যাইতেছি না, আমরা অ্যাকচুয়ালি ফেনির ঘাস খেতে যাইতেছি। তো ফেনির ঘাস বলতে আবারও সেই প্লেসটাতে, মানে যে প্লেসটা আপনারা আমার চ্যানেলে একবার প্রমোট হয়েছে, তো নাম বলবো না, গেলে তো দেখবেন, অথবা আচ্ছা নাম বললেই দিই। আমরা মুড়ি প্রজেক্টে যাইতেছি, ওখানে যাই আমরা আজকে ইফতারটা করবো। তো এখন কিন্তু আমি আমার বাসায় নেই, আমার ফ্রেন্ডের বাসায় আছি, অর্থাৎ আমবাগানে। এখান থেকে আমরা সবাই রওনা হবো, পারে চলে যেতেছে। আমরা যদি চিটাঙ্গে থেকে যদি না যাই তাহলে কেমনে হইলো, সেই জন্য আজকে আমরা সবাই মিলে ফ্রেন্ড মিলে প্ল্যানিং করলাম যে আমরা এখন যাবো হচ্ছে যে মুড়ি প্রজেক্টে ইফতার করার জন্য। আপনাদের সাথেই থাকুন ইফতার প্রোগ্রাম ইফতার করার জন্য। তার আগে তুই আমার দেশের আশিকুল ইসলাম মিহান, আমার বলে দিচ্ছি আশিকুল ইসলাম মিহান, ওখানে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো। ওর নাম হচ্ছে সাবিকুর রহমান। তো আমরা যাই, আগে কিছু কেনাকাটা আছে কেনাকাটাগুলো করি, তারপরে হচ্ছে দেন যাত্রা শুরু হবে, আর বাকিদের সাথে পরিচয় হবে বাকি বাইকগুলো। আর এই বাইকের সবথেকে বড় টুইস্ট হচ্ছে যে এখানে আসলে খুব বেশি যে কোয়ালিটিফুল বাইক আছে তা না, এখানে আমাদের আসলে যে ফ্রেন্ড সার্কেলের যে বাইকগুলো থাকে, অর্থাৎ আই মিন সবগুলো বাইকের, প্রায় সব বাইকের চিকন চাকা। তো সেই জন্য যাইটা বেশি এনজয় হবে, কারণ সবগুলো লেভেলে আছে, আমাদের কেউ হাই আপার লেভেল আইসা পড়ে নাই। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি যে লাখা বাজার স্পানি মোড়ে, আর এখানে অনেকগুলো খাবারের দোকান, বাট আমরা কোথায় খাবার কিনবো, বাট আমরা দেখি মনে হইলো যে আমাদের মতো মিসকিনের জন্য এটা সাশ্রয়ী হবে। তো আমরা এখানে খাবার কিনতেছি তেহেরিওয়ালা থেকে, ব্যস্ত মানুষ সবাই ডাইগে ডাইগে বাইর করতেছে, আবার নিজেও ইন্ট্রো মারে দুইটা মারছেন দেখে। সম্মানিত সুধী, আমাদের দেখলেন তো আমরা ইফতারের জন্য বিরিয়ানি পিক করছি। সো বিরিয়ানি পিক করার পর আমাদের তো নিজেরা যেহেতু যাইয়া ইফতার করব, বাট আমাদের বাইকের তো আসলে অ্যাকচুয়ালি তার যাওয়ার জন্য তার আগে খাইতে হবে। সো বাইকের পেট্রোল খাওয়াইতে হবে, মানে সরি পেট্রোল না, অকটেন খাওয়াইতে হবে। সো দেন পিক করার পর আমরা আমাদের যাত্রা শুরু করলাম, অ্যান্ড দেন আমরা লাখাম বাজারের স্পানি মোড় থেকে আকবরুজ্জামান ফ্লাইওভার হয়ে আমরা 2 নম্বর গেট নেমে টেক্সটাইল মোড় থেকে আমরা সবাই ফুয়েল ভরে নিলাম বাইকে। তো তাহলে ফুয়েল পাম্পে দেখা হইতেছে আপনাদের সাথে। এখন আমরা যেহেতু আমরা তো যাইয়া খাবো, বাট বাইককে যাওয়ার জন্য খাইতে হবে, তো বাইকের সবাই খাওয়াইতেছি এখানে। আর এই যে কলা বাইন সবগুলো আছে, বাইকার সবগুলো আছে, আমরা টোটাল মেবি 7টা বাইক দিতেছি। আর এই যে এখানে বাইকগুলো আমাদের, আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের এই মিহান ভাই তার বাইক বন্ধ হচ্ছে, প্লাস্টিকে লাগাই দিবি। অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম যে এখানে আসলে সব রকমের বাইক আছে, সব রকমের বাইক যেমন আছে সব রকমের বাইকারও আছে। একটু আগেই তো দেখছেন যে আমাদের মিহান বাবা প্লাস্টিকের মধ্যে অহেতুকে লাগাই দিতে, স্যার এরা যখন হাইওয়েতে উঠবে তখন তো আসলে অ্যাকচুয়ালি কী করবে এটা আসলে বলার বাহিরে। তো তাদেরকে একটু সাবধানতা করতেছিলাম, ভাই তোরা সাবধানে থাকিস এই আর কি। তুই মাঝখানে থাকিস, তুই বেশি তিরিং বিরিং করতেছিস। আমি অলওয়েজ মাঝখানেই থাকি, মেয়েদের মাঝখানে। এখানে আমরা মেয়ে না, এতগুলো এই যে প্রো রাইডার আছে। নাই, আমি কমফোর্টেবল ফিল করতেছি না, মেয়েদের মাঝখানে থাকি তো অলওয়েজ। তুই মাঝখানে থাকিস ঠিক আছে, তোরই নিয়ে আমি ভয় পেয়েছি। তো আমাদের রওনা দেওয়ার কথা ছিল যে আমরা 3টা বাজে বড় রওনা দেওয়ার কথা, বাট 3:30 বাজে আমাদের আমবাগান থেকে আমরা বের হয়েছি, দেন ফুয়েল নিলাম, দেন হচ্ছে যে আবার লিং রোডে যাই, আবার সবার ফটো সেকশন করতে হয়েছে। তো এই করতে করতে আমাদের আসলে অনেক 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 লেট হয়ে গেছে, আর ফটো সেশন করতেছি তো লেট তো হবেই। ওকে, আমরা সবাই 60-70 গতির বেশি যাবো না, আর হইতেছে যে বেশি ফালাফালি করার দরকার না হাইরোডের ভিতরে, আর মিহানকে মাঝখানে
যে যেদিকে চালাই মিহান মাঝখানে মিহান মাওয়াতে মাঝখানে থাকিস বন্ধু তোরে আমরা মাফ সব করে দিছি। তো আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের অবশেষে আমরা সত্যি সত্যি আমাদের রাইড স্টার্ট করতে পারছি। অবশেষে আমরা হাইওয়েতে রাইড করতেছি, জানি না যাইতে কতক্ষণ লাগে, সো দেখতে থাকেন যে যাইতে কতক্ষণ লাগে আর দোয়া করেন যেন পথে যেন কোনো ইনসিডেন্স না হয় আর কি। একটা মোটামুটি দুর্ঘটনা, বিপুলের চাকা লিক হইয়া কি একটা জানি আমার চোখের মধ্যে এসে পড়ছে আর চাকাটাও লিক হয়ে গেছে। আমার সামনে বিপুল রাইড করতেছিল, তো রাইড করার সময় রাস্তার মধ্যে কাঁচ ভাঙা ছিল, তো বিপুল কাঁচ ভাঙার উপরে রাইড করে ফেলছে এবং তার পিছনে যে টায়ারটা ছিল সেটা অনেক পুরাতন এবং সে টায়ারটা পুরো পাতলা হয়ে গেছে। তো তার টায়ারের মধ্যে একটা কাঁচের কোণা ঢুকছে আর ঢোকার কারণে তার চাকাটা অর্থাৎ টায়ারটা লিক করছে এবং টায়ারের ভিতর যে এয়ার প্রেশারটা ছিল এয়ার প্রেশারের কারণে ওই কাঁচের টুকরাটা ছুটে এসে পড়ছে এবং ওই মুভমেন্টে আমার হেলমেটের গ্লাসটা খোলা ছিল এবং সেই কাঁচের টুকরাটা এসে আমার চোখের মধ্যে পড়ছে। সরাসরি আমার চশমার গ্লাসটা ফেটে গেছে গা, ওই যে দাগটা দেখালাম ওইটা, বাট ওটা আমি বর্তমানে চেঞ্জ করে ফেলছি। তো আল্লাহ না করুক সে মুহূর্তে যদি আমার চোখে যদি চশমা না থাকতো তাহলে আমার চোখে কী অবস্থা এটা একবার ভাবেন। তো দেন যেটা আমি দেখতেছিলাম যে আমার চশমার তো এখানে তো গ্লাসটা গেছে, পুরো গ্লাস ঘোলা হয়ে গেছে, চোখের মধ্যে আছে জেলগুলাও পড়ছে চাকার জেলগুলা আর চাকাটা যে ঘুরতেছে চাকার ওই ছিদ্রটা যেখানে কাজ ঢুকছিল অনেক বড় একটা ছিদ্র হয়েছে। তো এটার পরে যেটা হলো যে আমরা পরে একটা জায়গায় সাইড করলাম, সাইড করে বিপুলের টায়ারটা সারানোর চেষ্টা করলাম, বাট এটা কোনোভাবে পসিবল হচ্ছে না কারণ অনেক বড় একটা ছিদ্র হয়েছিলো, ওইটা জেল দিয়ে আসলে পোষাচ্ছিলো না। তো দেন আমরা বিপুলের কাঁধে আমাদের যে বিরিয়ানির ব্যাগটা ছিল ওটা তুলে দিছি আর বিপুলের পিছনে যে পিলিয়ন ছিল ওকে আমার পিছনে নিয়ে নিছি, অর্থাৎ আমি তিনজন নিয়ে আমি রাইড করে গেছি। তো আমরা জোড়াগঞ্জ গিয়ে দাঁড়াইছি, দেন জোড়াগঞ্জের মধ্যে আমরা একটা পাঞ্চারের দোকানে বিপুলের বাইকটা দেখাই। তো সেখানে বলে যে টায়ারটাকে খুলে টায়ার আমাদের স্টিকার লাগিয়ে তারপর জেল দিতে হবে, তো সময় সাপেক্ষ ব্যাপার আর আমাদের ইফতারের জন্য অল্প কিছু টাইম ছিল এবং জোড়াগঞ্জ থেকে মরিপোজেট আরও 10 কিলোমিটার দূর রাস্তা আর তার মধ্যে যে রাস্তাঘাট ভাঙা গ্রামের ভিতরে রাস্তাগুলো, তো আমাদের হাতে সময় ছিল না। আমরা তাকে বললাম ভাইয়া বাইকটা আপনার কাছে রেখে যাই, আমরা মহুরি প্রজেক্ট থেকে ব্যাক করার সময় আপনার কাছ থেকে বাইকটা রিসিভ করবো। তো সে আমাদের কাছ থেকে গলা কাটা দাম চায়, সে একদম জোড়াগঞ্জের মুখেই কিন্তু একটাই মতো টায়ার পাঞ্চারের দোকান আছে। সে আমাদের থেকে বলে যে টোটালি তাকে নাকি 500 টাকার উপরে দেওয়া লাগবে, যেখানে হচ্ছে যে স্টিকারের দাম হচ্ছে যে 80 টাকা আর জেল 120 টাকা সর্বোচ্চ, সেখানে তাকে 500 টাকা দেওয়া লাগবে। তো অনেক বাগাড়ির পরে আমরা চিন্তা করলাম যে না আমরা এখানে দাঁড়াবো না, আমরা চলে আসবো। তো আমরা রওনা হয়েছি আসার জন্য, তো আস্তে আস্তে পথে আবার হচ্ছে জোড়াগঞ্জ টেক্সটাইল যে ইউনিভার্সিটি আছে সেটার অপোজিটে সেটার একটু পরেই যে বাজারটা আছে বাজারের মধ্যে আমরা আবার একটা পাঞ্চারের দোকান পাইছি। ওখানে আমাদের বিপুল আবার দাঁড়াই গেছে বাট আমরা প্ল্যান করে চলে আসছি। তো দেন আমরা যাইয়া পৌঁছাইছি বাট বিপুলের কাছে তো খাবার দাবারগুলো রয়ে গেছে, বিপুল পাঞ্চারের দোকানে ছিল, তো বিপুল আবার পাঞ্চারের দোকান থেকে ওখানেও দোকানটা বন্ধ পেয়েছে সারাইতে পারেনি, বাট সে আবার মহুরি প্রচুর পর্যন্ত আস্তে আস্তে আজান দিয়ে দিছে, তো অনেকটা হিজি বিজি হয়ে গেছে। তো বাকিটা সামনে দেখতে থাকেন কী হয়েছে না হয়েছে। অ্যাটলাস বহু প্রতীক্ষার পরে আমরা আসি পৌঁছাইছি, বাট মহুরি প্রজেক্ট তো আমার জন্য কিছুই না, বাট আজকে এখানে আসতে যে এত কষ্ট হয় সেটা জানতাম না। প্রথমত একটা গাড়ি আমরা চাপ দিচ্ছে, ওখানে কিছুক্ষণ টাইম ওয়াস্ট হলো, তারপর হচ্ছে বিপুলের টায়ার লিক হয়ে সেখান থেকে জেল পরে আমার চোখের গ্লাস ফেটে গেছে, দেন বহুত কষ্টে আসলাম, তারপর এখন বিপুলের চাকাটা সারিতে হবে, সে টায়ারের দোকানে আছে আর আমরা মহুরি প্রজেক্টের দোকানে চলে আসছি। আমরা ভাবছি যে আমরা আগে এসে সব কিছু রেডি করবো, তারা এসে জাস্ট ইফতার করবে, বাট ব্যাগটা রয়ে গেছে বিপুলের কাছে। তো এই যে এন্ড অফ দ্য স্টোরি হচ্ছে যে আজকে আসতে খুব কষ্ট হয়ে গেছে এই জায়গায়, শুধু নিজের প্রমোট করতেছে, এখন সব কিছু রেডি করি দেখি কী হয়। আজান দিয়ে দিছে, জিলাই পাইছে ভাই, আমরাই পাইনি, চপ পাইনি, তারপর যেটা হইলো যে আমরা ইফতার করলাম, ইফতারের পরে হচ্ছে পাশে একটা মসজিদ ছিল, মসজিদে আমরা নামাজ পড়লাম। তো নামাজ পড়ে হচ্ছে কি আমরা আসলে সূর্য ডুবার আগ মুহূর্তে মহুরি প্রজেক্টের যে সৌন্দর্যটা সেটা আমরা আসলে পাইনি, সেটা আমরা উপভোগ করতে পারিনি।
বাট তাতে কি হয়েছে, ময়ূর প্রজেক্টের যে আরও একটা সৌন্দর্য আছে সেটা কিন্তু আসলে আমি আগে এক্সপ্লোর করতে পারি নাই, বাট সেটা আজকে এক্সপ্লোর করছি, মানে সেদিন যে জিনিসটা করতে গেছিলাম সেদিন এক্সপ্লোর করছি এবং সেটা এক্সপ্লেন করতেছি আপনাদের কাছে। ময়ূর প্রজেক্টের আরেকটা সৌন্দর্য দিক হচ্ছে সেটা হচ্ছে যে চাঁদের আলোয় যখন নৌকাগুলো ঘাটে বাঁধা থাকে সেই নৌকার মধ্যে বসে বসে জাস্ট আপনি জাস্ট প্রকৃতিটাকে ফিল করবেন, এটার মজাটা আরও সুন্দর। সবদিকে অন্ধকার, শুধুমাত্র চাঁদের আলোটা নদীর পানের মধ্যে পড়তেছে আর নদীর ঢেউয়ের পানের মধ্যে সেই চাঁদের আলোটা ঢেউ খেলতেছে আর সেখানের মধ্যে আপনি নৌকার মধ্যে বসে আছেন, জাস্ট অসাম। তো আমরা অনেকক্ষণ রাতের 8টা পর্যন্ত আমরা ওখানে বসে আড্ডাটা মারছি, দেন আমরা রওনা করলাম। রওনা হওয়ার পর 8টা বাজে রওনা হওয়ার পর একটা পাঞ্চারের দোকান পাইলাম, সেখানে বিপুলের টায়ারটা সারাইলাম। 9:30 বাজে আমাদের কাজ শেষ হলো, দেন আমরা রওনা দিয়ে এখন 10:40 এসে বাসায় ঢুকছি। যদিও রাত হয়ে গেছে গা, এই দেখা যাইতেছে না সাদা চামড়াগুলো দেখা যাবে, এই যে হোয়াইট টোন দেখা যাইতেছে। বন্ধু আজকে কেমন ফিল করছো? তোমার তোমার পাছার জেল আইসা আমার চোখ ফুটে করে দিছে। জঘন্যতম ফিল, জঘন্য। এবারে দেখা যাবে না, মানে গেদিকে দেখ, এবারে দেখ, এবারে দেখ বড়া। ও আচ্ছা দেখা যাচ্ছে, ভূতের মতো লাগতেছে। কি রে আমি তোর গার্লফ্রেন্ড ফোন ধরছে? গার্লফ্রেন্ড কি ছিল? তুই তো আমার কাছে কল দিছিলি। বউ বলেন আচ্ছা তোমরা তোমাদের পরিচয় দিয়ে দাও, তোমাদেরকে পরিচয় করানো হয়নি। সাবিক, তুমি? তোমার নাম কি বাবু? আমার নাম কিজে বলছিলে সাজ্জাদ। ভাই তোমার নাম কি? ওমর। হ্যাঁ ওমর, ওমর। তারপর এই যে হ্যালো, আরে তাকাতে করতেছি না, চাই চাই। আপনি আমাকে গুগলে খুঁজে নেবেন, সিরাজ চৌধুরী দিয়ে। আচ্ছা সিরাজ চৌধুরী তোমার বউয়ের জামাই? আর বাকিগুলো ওইদিকে ওইদিকে আছে। ওই যে না, ওর আম্মু কল ধরছে, ওর আম্মুর কাছে কল দিছিল। আর এখানে যে বিষয়টা হইতেছে যে আজকে আমরা আস্তে আস্তে প্রচন্ড পেরা গেছি, একজনের চাকা নষ্ট হয়ে গেছে গা, আবার একটা গাড়ি চাপ দিতেছে, তারপরে আস্তে আস্তে ইফতারের টাইম হয়ে গেছে গা, তারপরে জাস্ট গরুর মতো গেলছি শুধু খানা দানা। খানাই খায় না গা, গরুর মতো গেলছে না, গরুর মতো মানে ওরা গেলছে। আর সেকেন্ডলি হচ্ছে যে এগুলো সস্তা ব্লগ, এগুলো হচ্ছে গরিব ব্লগার্স, ঠিক আছে? আমরা এর বেশি দূর যেতে পারি না, আমরা মিঠামান ইনস্টাগ্রাম এইসব জায়গায় আমরা যেতে পারি না, বাজেট মান জিয়ে নেই, এজন্য আমাদেরকে সাপোর্ট করেন না। সুন্দরী আপু নাই, তবে সুন্দরী আমি আছে, মুসটা ফালাই দিলে আমির বাকি ফিগারটা ঠিক আছে, বুঝলাম না কিছু। তারপরে অনির বুকটা ঠিক আছে, কি দোষ করছে এখন? সেজন্য ফেনী নদীর মধ্যে বসে বসে একটু চিলমিল করতেছে, এরপর আমরা আবার বাহা দিকে চলে যাবো। আজকে ব্লগটা শুধু এটুকুই, আর কোনো কিছুই এখানে মধ্যে নাই, আজারে একটা ব্লগ যারা দিচ্ছেন তাদের টাইম নষ্ট। তো ওইখানে যেটা হচ্ছিলো যে যারাই বুঝতে পারতেছিল যে আমরা বাহিরের, তো তারাই আমাদেরকে ভালোই দাম চাইতেছিল। টাটা বাই, আমাকে আবার সাবস্ক্রাইব করে দিও। আমার ঘরের সামনে থেকে সবগুলোর বিদায় বন্ধু, বিদায়, আল্লাহ হাফেজ। এই চা পানি ছাড়া তোদেরকে বিদায় দিচ্ছি, টাটা বইলা দে। শরীরের অবস্থা ভালো না তোর, বাইকের অবস্থা যে এই বাইক নিয়ে যে আসছো সেটাই অনেক। একজনের সাইকেলের হেলমেট আর একজনের। অবশেষে আমাদের জার্নি এখানে সমাপ্ত, আবল তাবল একটা ট্যুর গেছে, আবল তাবল ট্যুর, মানে সবার প্ল্যানিং চলছে রাইড করবো, রাইড করা হয়েছে জাস্ট এটুকুই।